আপনি থাকেন কোথায়? আমি প্রবাসী সৌদি আরব থাকি। সৌদি আরব থাকেন? আচ্ছা, আপনি ডিপিএসসি হসপিটালে কেন এসেছেন? আমি এখানে ফেসবুকে আর আপনি টিভির দেখছি, ওখানে ভালো চিকিৎসা হয়, টিকা দিয়ে এখানে আসছে। আচ্ছা, আপনি একটা রোগে ভুগছিলেন, সেই রোগের চিকিৎসার জন্য এখানে এসেছেন। আচ্ছা, কি সমস্যা ছিল? আমার মেরুদণ্ড ব্যথা, কোমরে ব্যথা ছিল, হাঁটুতে ব্যথা ছিল, চিকিৎসার জন্য আমি এখানে আসছি। আচ্ছা, সেটা কতদিন যাবো? অনেক দিন, প্রায় 10 বছর যাবো। তোমার এবারে আপনি তো এখানে ভর্তি ছিলেন, কতদিন যাব? আমি এখানে আমাকে বলতে দিয়েছিল 15 দিন, আমি কিন্তু 10 দিনে আমার শরীর আসছে আর কি। আমার ভালো লাগছে, ভালো হয়েছে, ইনশাল্লাহ 80% ভালো লাগতে স্যার। আচ্ছা, ডক্টর আপনাকে অ্যাডভাইস করেছিল 15 দিনে? 15 দিনে। আচ্ছা, তারপর আপনি 10 দিনে মাথায় আপনি সুস্থ বোধ করছে, সেই জন্য আপনি নিজে থেকে চলে যেতে চাচ্ছেন। আচ্ছা, কোন ডক্টর অধীনে? ডক্টর শফিউল্লাহ প্রধান। ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের অধীনে আপনি চিকিৎসা নিয়েছেন। কিন্তু এত সুফল পাই নাই, ট্রিটমেন্ট করা নাই, এমনি একটা ব্যায়াম দেখা দিত। আচ্ছা, এছাড়া কোন কিছু ছিল? আচ্ছা, আমি সব পাইনি। আপনি তো 10 বছর যাবৎ, বিগত 10 বছর যাবৎ দেশের বাইরে, দায়িত্ব পালন করে, নিজের কর্তব্য নিয়ে, খুব ব্যবহার ভালো, সবকিছু উন্নত। আচ্ছা, আপনি তো এখানে ভর্তি ছিলেন, তো এখানকার পরিবেশ কেমন? একটু পরিবেশ খুব ভালো ছিল, খুব শান্ত ছিল, খুব ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।